নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি নতুন এক রেসিপি। আমরা সকলেই পেঁয়াজ রসুন দিয়ে রুই মাছের রেসিপি খেয়ে থাকি, তো আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরে দিয়ে রুই মাছের রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দারুণ হয় খেতে। তো বন্ধুরা, দেরি না করে আমি রেসিপিটা শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। প্রথমেই আমি নুন হলুদ দিয়ে মেখে মাছের টুকরোগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে সেই তেলেই ভেজে নেব আলু। আমি দুটো আলুকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি এক একটা বড় সাইজের আলুকে চার টুকরো করে কেটে নিয়েছি। এবার মাছ ভাজা হয়ে গেলে যে তেলটা রয়ে গেছে সেই তেলেই আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিট সময় ধরে আলুর টুকরোগুলোকে ভেজে নেব। বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে। আলুর টুকরোগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে, একটা টমেটো। আমি একটা মাঝারি সাইজের টমেটোকে চার টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা। আদাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু টমেটোর মধ্যেই জল রয়েছে, তাই সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এদিকে আলুর টুকরোগুলোও বেশ ভাজা হয়ে গেছে। ঠিক এরকম লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। সেই তেলেই দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবারে তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কালো জিরে, একটা তেজপাতা। তেজপাতাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এবারে ফোড়নটাকে একটু নেড়ে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখেছি। এবারে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এবারে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। নেড়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জার ধুয়ে কিছুটা পরিমাণ জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো আঁচটাকে লো টু মিডিয়ামেই রাখতে হবে, তা না হলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে। তো নাড়তে চাড়তে আমার প্রায় মশলাটা কষে এসছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ততক্ষণ না পর্যন্ত মশলাটা খুব ভালো কষানো হচ্ছে, ততক্ষণ কিন্তু এভাবে কন্টিনিউ নেড়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে, দারুণ হয় এইভাবে রেসিপিটা বানালে। গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে অসাধারণ খেতে, বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো নাড়তে চাড়তে মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো। সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 মিনিট সময় ধরে আলুর সঙ্গে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা খুব ভালো করে আলুর সঙ্গে মিশে যায়। তো নাড়তে চাড়তে খুব ভালো করে আমার আলুর টুকরোর সঙ্গে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, গরম জল দিলে রান্নার স্বাদটা খুব ভালো আসে। তোমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করো সেই হিসাবে জল দেবে। আমি খুব বেশি ঝোলঝোল করব না, আর খুব শুকনোও রাখবো না, মিডিয়াম রাখবো ঝোলের পরিমাণ, সেই হিসাবেই আমি জল দিলাম।
প্রথমে কিছুটা পরিমাণ জল দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু জল। সামান্য একটু জল দিয়ে হাই ফ্লেমে আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবারে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নেব 3 মিনিট, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে আসে। ফিরে আসছি 3 মিনিট পর। ঢাকা তুলে নিয়েছি, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছের টুকরো। মাছের টুকরোগুলো দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে। মিশিয়ে নিয়ে এবারে হাই ফ্লেমে ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট, যাতে মাছগুলো বেশ নরম হয়ে আসে আর আলুর টুকরোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো 3 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকা তুলে নিচ্ছি। ঢাকা তুলে নিয়ে নেড়ে একটু মিশিয়ে নেব। নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমার আজকের রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসব 5 মিনিট পর। 5 মিনিট পর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আজকের রেসিপিটা। ঢাকা তুলে নিয়েছি, অসাধারণ হয়েছে বন্ধুরা আজকের রেসিপির কালার। তো বন্ধুরা, তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।